কালকে আমাদের নিপ্রসিনী পূজা হয়েছে আমাদের গ্রামে, এটা হচ্ছে পাশের গ্রাম সাইনাড়াতে। দেখো সাইনাড়াতে ভোগীসিনী মন্দিরে পূজা হচ্ছে, এটা ভোগীসিনীর মন্দির। দেখো কত লোক জুড়েছে এবং বিকেলের তোমার সাথে শেয়ার করছি। দেখো ভোগীসিনী মন্দিরটা শেয়ার করছি, দেখো কেমন লাগছে জানাবে। আর বন্ধুরা চারদিকে ঘুরে বেড়াচ্ছি, তোমার সাথে শেয়ার করছি, দেখো কেমন লাগছে। দারুণ লাগছে, আমার তো খুবই ভালো লাগছে, কারণ এই মাসটা পুরোটাই প্রত্যেকটা গ্রাম জুড়েই হবে অনুষ্ঠান, উৎসব পার্বণ, প্রাচীন লৌকিক দেবদেবী সব পুজো হবে। দেখো শেয়ার করছি কেমন লাগছে, অবশ্যই তোমরা কমেন্ট করবে। দেখো সামনে আলু খেয়ে চারপাশে বন জঙ্গল এবং মাঝে মন্দিরটি, দেখো কত সুন্দর। ভোগীসিনী সব সন্ধ্যা হয়ে এসেছে, তারপর দেখো কত লোকজন আস্তে আস্তে বাড়ছে, বেলুন দোকান, ফুচকা। আর দেখো বন্ধু কত সুন্দর পাঁপড়গুলো ছাঁকছে, দেখো আমরা একটু পরেই পাঁপড় খাবো সকলে, কারণ আমাদের গ্রাম বাংলায় সকলেই পাঁপড় খেতে খুব পছন্দ করে, ওই জন্য পাঁপড় দোকান আমাদের বসা চাই। দেখো আর কত রকমের বেলুন দোকান, কত লোকজন, দেখো ছোটো ছোটো বাচ্চা ছেলেরা সব ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে, কত রকমের দোকান। দেখো পুরো গ্রামে যেন জনস্রোত বইছে একদম, একটু পরে দেখবে আরও লোক জুটবে একটু সন্ধ্যার একটু আগে। দেখো পুজোর সব জগড় আরম্ভ হচ্ছে এবং কত লোকজন গল্প গুজব করছে, হাসি ঠাট্টা, তামাশা, দেখো কত। আর বন্ধুরা সন্ধ্যে হয়ে গেছে, দেখো কত সুন্দর মাটির উনুনে কত সুন্দর ক্ষীরভোগ হচ্ছে। দেখো পিতলের হাঁড়িতে ঠাকুরকে নিবেদন করা হবে, এটাই প্রসাদ। দেখো কত সুন্দর ক্ষীরভোগ হচ্ছে এবং চারপাশের পরিবেশে দেখো ঘন জঙ্গলের মাঝে কত সুন্দর মন্দিরটি গাছের গোড়ায়। দেখো কত লোক এসছে ভেটি নিয়ে, কত লোক পুজো দিবে, আজকে সারা রাত ধরে অনুষ্ঠান হবে, উৎসব পার্বণ বলতে পারো এক কথায় পুরো গ্রাম জুড়ে। দেখো কত লোকজন এবং শীতকালের সব পোশাক পরে এসছে সব। আর বন্ধুরা আজকের পর্ব তোমাদের কতটা হৃদয় ছুঁতে পারলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। সকলে ভালো থাকবে, সকলকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আর বন্ধুরা এই মাত্র আসলাম ভোগীসিনী মন্দির থেকে, দেখো এরপর বাড়িতে পিঠে আরম্ভ হয়েছে। আজকে দেখো নিচে একটা হাঁড়ি গরম জল দিয়ে আছে এবং উপরে হচ্ছে কানা ঝাড়ি বলতে পারো, পিঠার এটা পিঠার হাঁড়ি, ওর ভিতরে পিঠা দিয়ে আছে। দেখো আজকে হচ্ছে মাস চলছে কত সুন্দর করে এবং আমিও লেগে দিচ্ছি, দেখো উনুনটা কত সুন্দর জ্বলছে, শীতকালে বসে বসে পিঠে হচ্ছে, সকলে মিলে খাবো, কারণ আমাদের পুরো গ্রাম জুড়ে উৎসব পার্বণ এবং পিঠে পিঠে পরব তো আছেই। দেখো প্রতিদিন পিঠে হচ্ছে রাত রাত। আর বন্ধুরা এই পিঠেগুলো কিন্তু কলের গুড়ি দিয়ে আমরা করছি, তাও কিন্তু কত সুন্দর ঝরঝরা হয়েছে। দেখো তোমরা একটু বেশি করে জল দিয়ে করবে, দেখো দু তিন হাঁড়ি নেমে গেছে, আবার বসিয়েছি, আবার এক হাঁড়ি করছে, আজকে অনেক পিঠে করবো, কালকে সারাদিন ধরে খাবো, আজকে বেশি করে রাখছি। দেখো মা কি সুন্দর করে হাঁড়িয়ে দিচ্ছে, নিচে জল ফুটছে এবং উপরে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে পিঠার ঝাড়ি বলা হয় বা পিঠার হাঁড়ি। দেখো অনেকটা পুরো রয়েও গেছে, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।